এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা বাবার এই বিয়েটায় আপত্তি আছে। মা বাবার আপত্তি? হ্যাঁ, আমার আপত্তি আছে। অন্তত যে কারণে প্রতীকের বিয়ে দেওয়ার চেষ্টা করছি সে কারণে তো আপত্তি আছেই। দেখাশোনা করার জন্য প্রতীকের বিয়ে কেন আনি? দেখাশোনা করার লোক নেই? হ্যাঁ, আমি তো আছি, দেখি আমি মরে গেছি। আমি মেয়ে দেখাশোনা করতে পারি না। কোনটা, হ্যাঁ কোনটা অনি, নাকি আমি অযোগ্য মেয়ে দেখাশোনা করার জন্য? না তুই উত্তর দে। কেন ভুলভাল কথা বলছো বলো তো? কেন শিমুনি, প্লিজ তুমি আমায় ভুল বুঝছো, প্লিজ। ছোটামাস উনি আমি ওকে আঁকলে রেখেছি। আমার কাছে থাকে তো সবসময়, বল আমি সামলাই, আমি তো সামলে রেখেছি ওকে, তাহলে কেন মেয়েকে অন্য মানে মেয়েকে আমি মানুষ করতে পারিনি? হ্যাঁ, আমি ওকে মানুষ করতে পারছি না, তার মানে তাহলে কেন কেন এই সিদ্ধান্ত নিচ্ছিস? কেন মেয়েকে আমার থেকে আলাদা করে দিচ্ছিস? কেন, কি চাইছিস তুই? তুমি আমার কথাটা একবার শুনবে? একবার আমি একবারও বলতে চাইছি না, বলছিও না যে তুমি মানুষ করতে পারো নি, আমি বলছি না সেটা। জানো তো পিসিমুনি সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তুমি, আমি, বাড়ির সবাই মেয়েকে ছোটবেলা থেকে দেখছি। মেয়ে আমাদের সবাইকে দেখে বড় হচ্ছে, আর মেয়ের মনে যে ওর মায়ের স্মৃতিগুলো আছে না, আমরা আমরা কেউ চাইলেও সেটা মুছে ফেলতে পারবো না ঋষিমুনি, কেউ পারবো না। মেয়ের এমন কাউকে দরকার যে মেয়েকে নতুন করে চিনবে, নতুন করে ভালোবাসবে, নতুন করে আগলে রাখবে, নতুন করে আদর করবে।